হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান, চলে আসলাম আপনাদের সামনে আরও একটি ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে মেহেদিস ক্রিপ্টো ইনফো থেকে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ইনকাম রিলেটেড ভিডিও। তো এটা আজকে আমার দিনের দ্বিতীয় ভিডিও, তো আশা করি আপনারা সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, যাতে কোনো ধরনের এয়ারড্রপ যে জিনিসগুলো আর কি, মানে যেভাবে আপনারা জয়েন করবেন সেটা যাতে মিস না করেন। কোথাও যদি আপনি একটা পয়েন্ট মিস দেন সেক্ষেত্রে আপনার জয়েনিং প্রসেসে ভুল হইতে পারে, আর যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি পেমেন্ট নাও পেতে পারেন, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, কীভাবে কী জয়েন করবেন আমি ঠিকভাবে আপনাকে বলে দিব। নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা যে এই যে একটা ছোট্ট বেল আইকন আছে এটা অন করে দেবেন, যাতে নতুন কোনো এয়ারড্রপ আসলে আপনারা যাতে সেটা মিস না করেন, ঠিক আছে? এবং আমাদের এই যে প্রতিনিয়ত যত ধরনের এয়ারড্রপ আছে আপনারা সবগুলো এয়ারড্রপ জয়েন করার চেষ্টা করবেন, যাতে আপনারা এখান থেকে ভালোভাবে একটা ভালো ইনকাম করতে পারেন এক মাস শেষে, ঠিক আছে? তো এখানে খেয়াল করুন, আজকে সকালে একটা ভিডিও দিয়েছিলাম, দুইটা ভিডিও দিছি, দুইটা এয়ারড্রপ ভিডিও দিছি, আপনারা দুটোটা দেখে নেবেন এবং দেখে কাজগুলো করে নেবেন, ঠিক আছে? এখানে কিন্তু অলরেডি অনেক মানুষ কাজ করছে, তো আপনারা দেখে নেবেন। এখানে আপনারা যদি ভিডিও ডিসক্রিপশন বক্সে যান, ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের এই যে দেখেন আমাদের অফার লিঙ্কটা দেওয়া থাকে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে, আপনারা অবশ্যই জয়েন করে নেবেন, ঠিক আছে? কোনো অফার যাতে মিস নয়। তো এখন চলে যান ভিডিওর মেইন টপিকে। তো এখন হচ্ছে আমরা যে এয়ারড্রপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ফ্রি মিন্টের একটা এনএফটি পাবো, সেই এনএফটিটা আমরা কীভাবে পাবো সেটা দেখাই দিব। তো আমরা হচ্ছে আপনাদের একটা যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলছিলাম যে এয়ারড্রপ যারা নতুন তারা এই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম আপনাদের কাজ করার জন্য কোন কোন অ্যাপ লাগবে, কোন কোন কাজগুলো করবেন আপনারা প্রথম প্রথম, ঠিক আছে? তো সেই ভিডিওতে কিন্তু আমি কিউই ব্রাউজারের একটা অ্যাপের কথা বলছি। তো সেই কিউই ব্রাউজার দিয়ে আমাদের কিন্তু এখন একটা কাজ করতে হবে, সেই কাজটা কীভাবে আপনারা অবশ্যই দেখেন। এই যে আমি প্রথমে এখানে যে ওয়ালেট কানেক্টের লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করবেন, সেই লিঙ্কটা কপি করে নিয়ে আপনি চলে যাবেন কোথায়, যে কিউই ব্রাউজারে, ঠিক আছে? এখানে কিউই ব্রাউজারে চলে আসবেন। কিউই ব্রাউজারে আসার পরে আপনারা কী করবেন, এখানে যে উপরে সার্চ অপশন আসে সার্চ অপশনে গিয়ে আপনি লিঙ্কটা পেস্ট করে দেবেন। তো আমার এখানে অলরেডি পেস্ট করা আছে, সেটা লোড নিচ্ছে। তো আপনারা যখন এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দেবেন, এখানে দেখেন আপনারা কিন্তু এখানে অটোমেটিক এটা শো করবে, ঠিক আছে? আপনার এখানে অটোমেটিক এটা চলে আসবে। তো আপনারা কী করবেন, এখান থেকে অ্যাড টু ক্রোম দিয়ে নেবেন। আমি দেখাই দিই, আমার নেটটা একটু স্লো। তো এখানে খেয়াল করেন আপনাদের কিন্তু এরকম একটা এখানে অ্যাড টু ক্রোম অপশান আসবে, আমার যেহেতু আগে থেকে অ্যাড করা আছে সেজন্য এখানে আমার আসতেছে না। তো আপনাদের এখানে অ্যাড টু ক্রোম অপশান আসবে, অ্যাড টু যখন আপনার এই আমার মতো চলে আসবে রিমুভ ফ্রম ক্রোম, তার মানে আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর আপনি এই যে ওপরে দেখেন এই যে এখানে থ্রি ডট একটা মেনু আছে, ঠিক আছে? এই যে থ্রি ডট একটা ক্লিক দিয়ে দেবেন। থ্রি ডট যখন আপনি ক্লিক দিবেন, এখানে দেখেন আপনি একটু নিচের দিকে নামবেন, এখানে দেখেন আমার এই যে প্লাগ এক্সটেনশনটা কিন্তু এখানে আগে থেকে অ্যাড করা আছে, ঠিক আছে? তো আমি কী করবো, এখানে প্লাগ এক্সটেনশনটা আপনারা অ্যাড একটা টিক দিবেন, ঠিক আছে? মানে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা একটা নতুন ক্রিয়েট ওয়ালেট করবেন, ঠিক আছে? আপনারা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে যেভাবে ওয়ালেট খুলবেন সেমভাবে এখানে ওয়ালেট খুলবেন, এখানে আলাদা কিছু নয় বা কষ্টের কিছু নয়, ঠিক আছে? এটা আপনারা অবশ্যই পারবেন, যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন সেখানে আপনারা জানেন ট্রাস্ট ওয়ালেট কীভাবে খুলতে হয়। তো ট্রাস্ট ওয়ালেট যেভাবে খুলতে হয় সেমভাবে এখানে আপনার অ্যাকাউন্ট খুলবেন, এখানে কষ্টের কিছু নয়। তারপরে যদি সমস্যা হয় আমি আপনাদেরকে আমাকে ইনবক্স করে আমি বলে দিব। এখন ভিডিওটা শর্ট করার জন্য, তাড়াতাড়ি শেষ করার জন্য আমি হচ্ছে আপনাদেরকে এখানে ওয়ালেট কেমনে খুলবেন সেটা বললাম। তো আমি আমার ওয়ালেটে লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, তারপর আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে নতুন একটা ওয়ালেট খুলবেন। দেখেন এখানে হচ্ছে আপনারা প্রথমে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন, ক্রিয়েট ওয়ালেটে যাওয়ার পর এখানে আপনার কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এই যে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আইমেডি সিকিউর পাসওয়ার্ডে ক্লিক করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে আপনাকে 12টা ওয়ার্ড দিবে, ধরুন আমি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিই, MKL121, ঠিক আছে? ঠিক আছে, আমি এখানে একটা জাস্ট একটা নর্মাল পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এক মিনিট, দেখেন আপনারা যখন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখানে আপনি এই যে এটা টিক করে দেবেন, ঠিক আছে? এটা টিক করে দিলে আপনার এখানে পাসওয়ার্ডগুলো 12টা ওয়ার্ড দেখাবে, সেই ওয়ার্ডগুলো আপনারা নিয়ে কপি করে দেবেন, কপি করে আপনারা এগুলো ভেরিফাই করে নেবেন, তারপর আচ্ছা আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আমার ওয়ালেটে লগ ইন করে আসতেছি। আচ্ছা, তো খেয়াল করেন আপনারা যখন ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে আপনারা কিন্তু এরকম একটা অ্যাড্রেস চলে আসবে, সেটা হচ্ছে আপনার সব কিছু, ঠিক আছে? এরপর আপনারা কী করবেন, সিম্পলভাবে আমাদের টেলিগ্রামে চলে আসবেন। এরপর হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রামে চলে আসবেন, টেলিগ্রামে আসার পরে এখান থেকে হচ্ছে এই যে মিন্ট লিঙ্ক যেটা আছে মিন্ট লিঙ্কটা কপি করে নেবেন, মিন্ট লিঙ্কটা কপি করে এক্সটেনশনে যাবেন, এখান থেকে হচ্ছে আপনি একটা নতুন ব্রাউজার খুলে নেবেন, ঠিক আছে? আমি একটা নতুন ট্যাব নিয়ে যাচ্ছি। তো আপনারা হচ্ছে কিউই ব্রাউজারে আসার পরে এই যে এখানে উপরে আপনাদের লিঙ্কটা পেস্ট করে দেবেন, ঠিক আছে? তো আমার আজকে একটু ফোনটা স্লো কাজ করতেছে ফোনে চার্জ না থাকার কারণে, তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন আর কি। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে আপনাদেরকে কাজটা সহজ করে দেওয়ার জন্য। তো এখানে দেখেন এটা একটু লোড নেবে, ঠিক আছে? এটা যখন একটু লোড নেবে আপনি একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পরে পরে যখন এটা লোড নিয়ে নিবে আপনাদের সামনে কিন্তু ইন্টারফেসটা চলে আসবে। তো আমি দেখেন
এই যে এরকম চলে আসছে, ঠিক আছে। এখানে আপনারা কি করবেন, এই থ্রি ডটে ক্লিক করে সাইটটা ডেস্কটপ করে নেবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার যাতে ভালোভাবে সব কিছু দেখতে সুবিধা হয়, তো আমি আমার এটা লোড নিই, আমি তারপর আসতেছি। আচ্ছা দেখেন, সাইটটা যখন চলে আসবে এখান থেকে কী করবেন আপনার, সিম্পলভাবে এই যে এখানে কানেক্ট প্লাগ একটা অপশন আছে, কানেক্ট প্লাগে একটা ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। কানেক্ট প্লাগে যখন আপনারা ক্লিক দিয়ে দেবেন, আপনাদের সামনে কিন্তু তাদের এই যে এক্সটেনশন যেটা আমরা একটু আগে অ্যাড করলাম সেটা অটোমেটিক চলে আসবে, এখানে আপনারা কানেক্ট করে নেবেন এক মিনিট। তো দেখেন আপনারা যখন এখানে পাসওয়ার্ড দিয়ে আনলক করবেন, এরপর আপনাদের এরকম কানেক্ট বাটন আসবে, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে এলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক কানেক্টে নিয়ে নিবে, ঠিক আছে। তো আমরা এখানে অ্যালাউতে প্রেস করে দিলাম কয়েকবার, তো আমরা এখানে অ্যালাউতে প্রেস করে দিচ্ছি। সম্ভবত এটা একটু সাইট স্লো কাজ করতেছে, এক মিনিট, পেজটা লোড নিক, তারপরে বোঝা যাবে কানেক্ট হয়েছে কিনা, এক মিনিট। আচ্ছা দেখেন, আপনারা যখন এখানে কানেক্ট অপশনটা দিয়ে দিবেন, মানে অ্যালাউ দিয়ে দিবেন আর কি, অ্যালাউ দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে, আপনারা এখান থেকে মিন্টে ক্লিক দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সিম্পলভাবে মিন্টে একটা ক্লিক দিয়ে দিলাম, এইটা দেখেন মিন্টিংয়ের অপশনটা আসছে। আপনাদের কিন্তু আবার এরকম আসবে, এরকম আসার পর আপনারা আবার অ্যালাউ দিয়ে দিবেন, আবার অ্যালাউ দেওয়ার পরে দেখেন এই যে সাথে সাথে তারা মিন্টিং প্রসেসটা চালু করে দিয়েছে, অর্থাৎ আপনার এনএফটি যেটা পাওয়ার কথা ফ্রিতে, সেই এনএফটিতে তারা দেওয়া শুরু করবে। আপনি কিছুক্ষণের জন্য ওয়েট করবেন, ঠিক আছে। তো এখানে বলতেছে দেখেন, চেক ইউর ওয়ালেট ফর দ্য বক্স এনএফটি এয়ারড্রপ এভরি ফিউ ডেজ টিল দ্য এন্ড অফ দ্য কাউন্টডাউন লিমিটেড এডিশন, অর্থাৎ তারা প্রতিদিন বলতে যাচ্ছে এখানে তারা এনএফটি দিবে আর কি। তো যাই হোক, আমরা এখানে বলছে আমাদের ওয়ালেটে আমরা রিসিভ করবো, এক মিনিট আমরা দেখিনি পাইছি কিনা। তো দেখেন আমরা কিন্তু এনএফটিটার সাথে সাথে পেয়ে গেছি। আপনারা যখন আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে এসে আপনারা এই যে প্লাগ ওয়ালেট একটা ক্লিক দেবেন, প্লাগ ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আপনি এখানে এনএফটিতে আসবেন। এনএফটিতে যাওয়ার পর এখানে দেখেন আপনারা এনএফটিটা দিয়ে দিছে, ঠিক আছে। আপনারা এভাবে এই যে এনএফটিটা পেয়ে যাবেন। তো এখানে আমার সাইট একটু আমার নেট স্লোর কারণে এখানে এনএফটির ছবিটা দেখাইতেছে না, কিন্তু আপনারা এনএফটিটা পেয়ে গেছেন। হ্যাঁ, এখানে যে দেখেন এই যে এখন লোড নিছে, তো এখানে দেখেন আপনারা কিন্তু এনএফটিটা পেয়ে গেছেন। তো এটাকে মিস করবেন না আর কি, সবাই ভালোভাবে জয়েন করে নেবেন যাতে কোনো ধরনের কোনো দিকে ভুল না হয়, আপনারা ভিডিওটা দেখে করে নেবেন আর কি। এরপর হচ্ছে আর একটা এয়ারড্রপ নিয়ে কথা বলবো, সেটা আমি টেলিগ্রামে যাই। তো আমরা আমাদের চ্যানেলে চলে আসলাম, এখানে দেখেন আমরা এটার কাজ শেষ করছি। এর কিছুক্ষণ আগে আমি আর একটা কাজ দিয়েছিলাম, সেটা আমি ভয়েসে সব কিছু বলেছি, তারপরে যারা পারেন না তাদের জন্য ছোট্ট করে বলে দিব এবং হালকা দেখাই দিব। এখানে দেখেন একটা ভাই কিন্তু অলরেডি করছে, তিনি করে এখানে কিন্তু স্ক্রিনশট দিয়েছে। আপনারা যখন কাজটা শেষ হবে তখন কিন্তু আপনারা এরকম আসবে, ঠিক আছে। তো আমি এখন দেখাই যে আপনারা কী করবেন। আপনারা প্রথমে লিঙ্কটাতে ক্লিক করবেন, লিঙ্কটাতে ক্লিক করে ক্রোমে ওপেন করবেন। ক্রোমে ওপেন করার পরে হচ্ছে আপনি এটা থ্রি ডটে ক্লিক দিয়ে ওপেনে ক্রোমে নিয়ে যাবেন। আপনারা যখন এরকম আসবে এখান থেকে আপনারা কানেক্টে সিম্পলভাবে একটা ক্লিক দিয়ে দেবেন, বা এখান থেকে আপনারা চাইলে এই যে সাইন ম্যানিফেস্টোতে একটা ক্লিক দিতে পারেন। সাইন ম্যানিফেস্টো ক্লিক দিয়ে আপনার নিচে চলে আসবে, এখান থেকে সাইন আবার ক্লিক দিবেন। এই যে এখানে দেখেন ফার্স্ট আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে, আপনি এখান থেকে কানেক্ট করে ওয়ালেটে ক্লিক দিবেন, এখান থেকে ওয়ালেট কানেক্টে ক্লিক দিবেন। ওয়ালেট কানেক্টে যখন আপনি ক্লিক দিবেন আবার এখানে কানেক্টে ক্লিক দিবেন। এরপর হচ্ছে আপনার সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা সিম্পলভাবে এটা এই যে পলিগন চেন সিলেক্ট করে নেবেন আমার মতো, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করলে এখানে পলিগন আসবে, পলিগন সিলেক্ট করে কানেক্টে দিয়ে দিবেন। কানেক্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে তারা হচ্ছে আবার আরেকটা সাইন করতে বলবে। তো আপনি এখানে ট্রাস্টলেট আবার চেক দিবেন, দেখেন সাথে সাথে কিন্তু আপনার এই যে সাইন চলে আসছে, ঠিক আছে। আমি কিন্তু ওখানে ক্লিক করিনি, আমি ফার্স্টে ক্লিক করছি, এরপরে অটোমেটিক ওখানে গেছে, আমার ওয়ালেট কানেক্ট নিয়ে নিছে। এরপর হচ্ছে আবার এটা সাইনে ক্লিক দিবেন, সাইনে ক্লিক দেওয়ার পরে আবার এখানে আরেকটা আসবে, ঠিক আছে। সাইন আসবে কয়বার, দুইবার। তো আপনার যখন সাইন হয়ে যাবে, এই দেখেন আপনার কিন্তু কাজটা হয়ে গেছে। এরপর হচ্ছে শেয়ার অন টুইটার, এতে শেয়ার অন টুইটারে একটা ক্লিক দিয়ে দিবেন, এটা কিন্তু আপনার টুইটারে শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন। তো এই যে দেখেন এটা কিন্তু লোড নিয়ে নিচ্ছে। তো এটা কী করবেন, আপনি এখান থেকে জাস্ট সিম্পলভাবে একটা টুইট দিয়ে দিবেন, ঠিক আছে। যে টুইটটা যখন আপনার দিয়ে দিবেন, আপনাকে এখানে হচ্ছে একটু এক দু মিনিট ওয়েট করতে হবে। এখানে তারা হচ্ছে এই জিনিসটা ভেরিফাই করবে যে আপনি টুইট আদৌ করছেন কিনা, ঠিক আছে। তো আপনি টুইট করছেন কিনা সেটা ভেরিফাই করে নেবে, আমি দেখাচ্ছি, একটু এক দু মিনিট ওয়েট করেন। তো এই যে দেখেন তারা কিন্তু এটা ভেরিফাই করে নিছে আর কি, যে আমার টুইটটা হয়েছে কিনা। দেখেন এখানে কিন্তু কাজ তারা করে দিয়েছে, এই যে আপনি কিন্তু অলরেডি, এই যে দেখেন এখানে বলে দিছে ইউ হ্যাভ রিসিভ এডিশন এনএফটি, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে, এটা আপনাকে লোড নিয়ে নেবে। লোড নিয়ে নেওয়ার পর আপনার কাজটা কিন্তু এখানে শেষ, এখানে আপনার আর কোনো ধরনের কাজ নেই। তো আপনারা এতটুকু পর্যন্ত করে রাখবেন, আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। পুরো ভিডিওটা ভালোভাবে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো যারা লাস্ট পর্যন্ত আছেন অবশ্যই অবশ্যই আমার এই, যেহেতু এখানে কোনো রেফারেল কমিশন না, আপনারা অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, কারণ এতে করে হচ্ছে আমি আরও মোটিভেশন পাবো আপনারা ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিটা যে এয়ারড্রপগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি, প্রতিটা এয়ারড্রপ কিন্তু আপনারা জয়েন করবেন, কোনো এয়ারড্রপ মিস দিবেন না, ঠিক আছে। সবাই প্রতিটা এয়ারড্রপ জয়েন করবেন, দেখবেন মাস শেষে কিন্তু আপনার ভালো একটা ইনকাম চলে আসবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো ধরনের এয়ারড্রপ রিলেটেড ভিডিওতে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।